কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা। বন্ধুরা, এই গরমে আপনাদের সঙ্গে আজকে আমি কোনো রান্নাবান্নার রেসিপি শেয়ার করব না। এই গরমে স্বস্তি পেতে সম্পূর্ণ নতুন ধরনের একটা লস্যি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। আর এই লস্যিটা আমি যতবার বাড়িতে বানাই নিমেষেই শেষ হয়ে যায়। তো কী লস্যি বানাবো এখন আমি বলবো না, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এই লস্যিটা তৈরি করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আপনাদের প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি কাজু বাদাম কিশমিশ, কাজু বাদাম কিশমিশ আমি ধুয়ে নিয়েছি। আর পাঁচটা শশা নিয়েছি, পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি, বিট লবণ নিয়েছি, আর অল্প একটু চিনি নিয়েছি। এখানে নিয়েছি দেখুন পুদিনা পাতা, আমি পুদিনা পাতা ব্যবহার করছি, আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি আমি আমুলের টক দই 500 গ্রাম নিয়েছি। এই লস্যিটা টক, ঝাল, মিষ্টি, এই লস্যির মধ্যে সব রকম ফ্লেভারটা পাবেন আপনারা। তো এবার আমি প্রথমে শশাগুলো খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই লস্যিটা তৈরি করার জন্য চেষ্টা করবেন যতটা সম্ভব চেষ্টা করবেন বন্ধুরা একদম নরম শশা নিতে। নরম শশাটা হলে এই লস্যিটা ভালো লাগে খেতে। আর একটু জল দিয়ে শশাটা ভালো করে ধুয়ে নেব। এবার শশাগুলোকে ছোট ছোট করে বানিয়ে নেব। এই রকম করে বানিয়েছি যাতে মিক্সিতে পেস্ট করার সুবিধা হয়। সবগুলো শশা আমার বানানো হয়ে গেছে। আর শশাগুলো দেখুন কতটা পরিমাণ নরম। দেখুন যখনই লস্যি তৈরি করবেন বন্ধুরা এরকম নরম শশা নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি পুদিনা পাতাগুলো ধুয়ে নেব। এখানে আমি একটা মিক্সারে কৌটা নিয়েছি, কৌটার মধ্যে দিয়ে দেব কুচানো শশা। কাঁচা লঙ্কা, বিট লবণ, লবণ, কাজু কিশমিশ, পুদিনা পাতা, এবার দিয়ে দেবো চিনি, এবার দিয়ে দেবো টক দই। এবার সবগুলো উপকরণ পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এবার একটা গামলার মধ্যে ঢেলে নেব। আর আমি 500 গ্রাম দই কিন্তু আমি সব দিয়ে দিয়েছি। এই প্লেটের মধ্যে 4টা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে একটু চকলেটের সিরাপ দিয়ে দেব। সবগুলো গ্লাসে চকলেটি সিরাপ দিয়ে দিয়েছি। এবার গ্লাসের মধ্যে দিয়ে দেব বরফ কুচি। আর লস্যিগুলো দেখুন একটা ঘটির মধ্যে ঢেলে নিয়েছি, ঢালতে সুবিধা হবে বলে গ্লাসের মধ্যে। এবার গ্লাসের মধ্যে ঢেলে দেব। এবার দেখতে ভালো লাগবে বলে একটু করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আর এই লস্যিটা এত মজাদার হয়, সত্যি বলছি বন্ধুরা, আমি যতবারই বাড়িতে বানাই আমার ভাগেই কম হয়, আমি কম পাই ভাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। খুবই মজাদার একটি লস্যি।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও দেখা হবে পরবর্তী একটি রেসিপির সঙ্গে।